إن الحمد لله نحمده وَنُسَلِّيَ على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولان في المولانا العظيم شمعني تبع شوك سرطة عزمنا دشاتي على আল্লাহ আব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ হবুল্লা আলমিন তিনের ভিতরে চারটি কসম করার পরে তারপর বলছেন যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছি সেই মানুষের উচিত তাদের নর্মাল সৌন্দর্য নিয়ে খুশি থাকা একটি হাদিসে আল্লাহ আলাইহি আসলাম বলছেন যে কোনো নারী যদি পর চুম ব্যবহার করে অথবা তাদের সৌন্দর্যের জন্য মাথার উপর থেকে চুল উপটিয়ে কপাল বড় বানায় অথবা তারা যদি নিজেদের দাঁত ফসে সেটাকে সরু বানায় তাহলে সবগুলোই হারামের পর্যায়ে চলে যাবে হজরত মুয়াবিয়া আদি আল্লাহ আনহু একবার হজ সফরে একটি সমাবেশে বক্তৃতা দেয় তখন সে তার পাশে দাঁড়ানো পুলিশ হাত থেকে এক গোছা পড় চুল নিয়ে তারপর মদিনাবাসীর উদ্দেশ্যে বলে কোথায় মতিনাবাসীর আলেমগণ এই যে পরচুল দেখছ এই পরচুল আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম ব্যবহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন বনি ইসরায়েলের যে নারীরা ছিল তারাই এই পরচুল ব্যবহার করার জন্যই ধ্বংস হয়েছে সুতরাং আমাদেরকে নিজেদের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই সৌন্দর্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে সবচেয়ে সুন্দর রূপে তৈরি করেছেন আমি যে হাদিসের কথা বলছি এই হাদিসগুলো আবুদাউল শরীফের কিতাবুত তার্জুল থেকে নেওয়া হয়েছে আপনারা চাইলে সেখানে সন্ধান করে দেখতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কৃত্রিম সৌন্দর্যকে নিষেধ করেছেন আল্লাহ আব্বুল আলমিন মানুষদেরকে যে সৌন্দর্য দিয়েছে তাকে উপেক্ষা করে মানুষ যখন ভিন্নভাবে সাজতে চায় তখন আল্লাহ তাল্লাহ তার উপর রাগ করে এই আমাদের উচিত আল্লাহ আব্বুল্লাহ আলমিনের দান করা সৌন্দর্যের উপর সন্তুষ্টি থেকে তার সুক্রিয়া আদায় করা তাই আমাদের সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সকলকে এ বিষয়ে শহীদ সমজ দান করুক ও আখিরি তওয়ান আলহামদুলিল্লাহ হিমাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা